গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ করোনা সংক্রমণের সংখ্যা 300 থেকে 400 মধ্যে ঘোরাঘুরি করছে। যে সমস্ত দেশে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল সেসব দেশের চেয়ে বাংলাদেশ এই চিত্রটা অবশ্যই ব্যতিক্রম। কারণ যখনই 300-400 ঘরে কোনো দেশে করোনা রোগী শনাক্ত হচ্ছিল, তার 2-3 দিনের মাথায় এটি 1000 অতিক্রম করেছিল। পহেলা এপ্রিল যেখানে বাংলাদেশে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, সেখানে 6 তারিখে এসে শনাক্ত হয় 35 জন, আর 9 এপ্রিল শনাক্ত হয় 112 জন, 14 এপ্রিল সেটা 200 জনে পৌঁছায়। তখনই আশঙ্কা করা হয়েছিল যে বাংলাদেশে বোধহয় জ্যামিতিক হারে করোনার সংক্রমণ বাড়বে এবং ক্রমশ বাংলাদেশ হয়তো মহামারীর কালো গহ্বরে প্রবেশ করতে যাচ্ছে। কিন্তু গত এক সপ্তাহের পরিসংখ্যান যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে 17 এপ্রিল করোনায় আক্রান্ত সংখ্যা ছিল 266 জন, 18 এপ্রিল 306 জন, 19 এপ্রিল 312 জন, এরপর 20 এপ্রিল 492 জন, যা এ যাবৎকালে দেশে একদিনে সর্বাধিক করোনা শনাক্তের ঘটনা। তারপর 21 এপ্রিল শনাক্তের সংখ্যা ছিল 434 জন, 22 এপ্রিল 390 জন, আর গতকালকে 414 জন। অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যে করোনা সংক্রমণ সীমাবদ্ধ রয়েছে। বিশ্লেষকরা বলছে যে দেশে করোনা সীমিত সংক্রমণ হয়েছে এবং সীমিত সংক্রমণের মধ্যেই এটি গণ্ডিবদ্ধ রয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আবদুল্লাহ এটিকে ইতিবাচক এবং ভালো খবর মনে করছেন। তিনি বলেন যে সংক্রমণ যদি এই হারে এই মাসটা চলতে থাকে তাহলে বুঝতে হবে এই যাত্রা হয়তো আমরা বেঁচে গেলাম এবং বাংলাদেশে করোনা বিস্তৃত হচ্ছে না। করোনা বা যে কোনো রোগকে আমরা মহামারী তখন বলতে পারি যখন এর বৃদ্ধি উৎফলন হয় এবং যখন জ্যামিতিক হারে বাড়তে থাকে। বাংলাদেশে প্রথম 8 মার্চ করোনা রোগী শনাক্ত হয়, 23 মার্চ 6 জন রোগী করোনা পাওয়া গিয়েছিল, আর 1 মাসেরও বেশি সময় পর এসে 4,186 জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের যে জ্যামিতিক বৃদ্ধি হওয়ার কথা ছিল বাংলাদেশে সেটি ঘটছে না। এটিকে ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে সামাজিক সংক্রমণ হয়েছে সত্যি, কিন্তু নির্দিষ্ট কিছু ক্লাস্টারের মধ্যে তা গণ্ডিবদ্ধ রয়েছে, সেটা খুব বেশি ছড়ায়নি। সাধারণ ছুটি সহ ঘরে থাকার কিছুটা সুফল দেশের মানুষ পেয়েছে, তবে এর ভিন্নমত রয়েছে। ভিন্নমত পোষণকারীরা বলছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত পরীক্ষার হার খুবই কম, 37,090টি পরীক্ষা করা হয়েছে মাত্র। তাছাড়া সারা দেশের দৈবচয়নের ভিত্তিতে সব এলাকায় পরীক্ষা এখনও সীমিত আকারে হচ্ছে এবং ব্যাপকভাবে যে পরীক্ষা করা দরকার সেটা হচ্ছে না। পরীক্ষা ছাড়া উপসর্গহীন মানুষ বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী করোনা সংক্রমণের ঝুঁকি তৈরি করছে বলেও তারা মনে করছেন। তারা মনে করেন যে বাংলাদেশে যে এলাকাগুলোতে করোনা ছড়িয়ে পড়েছে সেই এলাকাগুলোতে ব্যাপক ভিত্তিতে পরীক্ষা করা দরকার। এই পরীক্ষা না হলে আমরা আসলে বাংলাদেশের প্রকৃত অবস্থা বুঝতে পারবো না। একজন বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলছেন যে বাংলাদেশে 37,090টি পরীক্ষা করা হয়েছে গত 45 দিনে, অথচ এই সময়ের মধ্যে ইতালিতে পরীক্ষা করা হয়েছিল 15 লাখের উপরে, স্পেন পরীক্ষা করা হয়েছিল 20 লাখের কাছাকাছি, আর যুক্তরাষ্ট্রে পরীক্ষা করা হয়েছে 30 লাখ মানুষের। এই পরীক্ষা কম হওয়ার কারণে বাংলাদেশ ইতালি স্পেন বা যুক্তরাষ্ট্রের চেয়ে করোনা সংক্রমণের দিক থেকে অনেক ভালো অবস্থানে আছে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেক প্রথম 45 দিনের হিসাব দিয়ে বলছেন বাংলাদেশ ইতালি স্পেন এবং যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো রয়েছে। তিনি বলেন যে 45 দিনে ইতালি স্পেন ও যুক্তরাষ্ট্রের 1 লাখের উপর সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, বাংলাদেশে সেখানে মাত্র 4,186 জন। কিছু কিছু বিশেষজ্ঞ আনুপাতিক হার দেখিয়ে বলছেন যে প্রথম 45 দিনে বাংলাদেশে করোনা সংক্রমণের হার 10 ভাগের উপর। সেই হার যদি আমরা ইতালি স্পেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশেও ওই দেশগুলোর মতোই একই রকম হারে সংক্রমণ বেড়েছে। যদি আমরা দ্রুত পরীক্ষা করে প্রকৃত অবস্থা বুঝতে না পারি তাহলে এটি যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন তা রোধ করা কঠিন হয়ে যাবে। বিশেষজ্ঞরা এটাও বলছেন যে এখন কলকারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে, পরীক্ষাবিহীন এই কলকারখানাগুলো খুলে দেওয়া এবং সামাজিক দূরত্বের বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে বাংলাদেশে একটি বড় ধরনের ঝুঁকির আশঙ্কা রয়েছে। কাজেই আমরা প্রকাশ্য মহামারী যদি এড়াই করোনায় নীরব মহামারীর সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আসন্ন রমজানে ফুটপাতে কোনো ধরনের ইফতার তৈরি ও বিক্রি যেন না হয় পুলিশ সদস্যদের সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি ডক্টর বেনজির আহমেদ।
বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সে সব রেঞ্জ মেট্রোপলিটন বিশেষায়িত ইউনিট ও জেলা পুলিশের কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন। এ সময় আইজিপি বলেন, কোনো ব্যক্তি বা সংগঠন অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অথবা ইফতার বিতরণের নামে জনসমাগম যেন না করেন সেটি নিশ্চিত করতে হবে, তবে ত্রাণ বিতরণে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। এসব ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। রমজানে যেন কোনোভাবেই ফুটপাতে ইফতার তৈরি ও বিক্রি না হয় সে বিষয়ে তৎপর থাকতে হবে। তিনি বলেন, এবার আসন্ন পবিত্র রমজান একটি ভিন্ন পরিস্থিতিতে পালিত হবে। বর্তমান পরিস্থিতিতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সীমিত রয়েছে। রমজানে ধর্মাচার বিষয়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। বেনজির আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে রমজানে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, যেন কোনো কারণে পণ্যের মূল্য না বাড়ে। পণ্যের কালোবাজারি রোধ এবং খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে হবে। এজন্য প্রয়োজনে মোবাইল কোর্টে বসানোর উদ্যোগ নিতে হবে। এরপরই আইজিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল থেকে তদূর্ধ্ব সকল পর্যায়ের সদস্যদের সঙ্গে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্য জীবনের ঝুঁকি নিয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ একটি বিরল প্রাপ্তি। সকল পরিস্থিতিতে পুলিশের সদস্যদের অতীতের সকল দুর্যোগ ও দুঃসময়ে পুলিশের ভূমিকার মতো সাধারণ মানুষের পাশ থেকে তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে হবে। পুলিশ সদস্যদেরকে তিনি আশ্বস্ত করেন, জনগণের জন্য জীবন বাজি রেখে যারা কাজ করছে তাদের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে বাংলাদেশ পুলিশ। রাষ্ট্র তাদের সুরক্ষায় নানা আয়োজন রেখেছে। ফেঁসে যাচ্ছেন সরাইল থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি সাদাত হোসেন টিটু। ঘরে থেকে ঘটনাস্থলে থাকার তথ্য দিয়েছেন তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তদন্তে বেরিয়ে এসেছে তার এই মিথ্যাচারের বিষয়টি। মাওলানা জোবায়ের আহমেদ আনসারি নামাজের জানাজায় লাখো লোক সমাগমের ঘটনায় প্রত্যাহার হয়েছেন ওসি শাহাদাত। ঘটনার তদন্ত করছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গঠিত 3 সদস্যের একটি তদন্ত কমিটি, যার প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন। জেলা পুলিশের একটি সূত্র জানায়, জানাজায় দলে দলে মানুষ আসতে শুরু করলে ওসি শাহাদাতকে ফোন দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। সকাল 9:30 দিকে এসপির করা ফোনের উত্তরে ওসি ঘটনাস্থলে রয়েছেন এবং কোনো সমস্যা নেই বলে জানান। এর কিছু সময় আগে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে তাকে ফোন করা হয়, কিন্তু ওই ফোন রিসিভ করেননি তিনি। পরে জানিয়েছেন তাড়াহুড়োয় ফোন ঘরে রেখে চলে গিয়েছিলেন, কিন্তু পরক্ষণেই এসপির ফোন রিসিভ করেন। পুলিশ সূত্র বলছে, দুটি ফোন কলের সময় ঘরে বসেছিলেন তিনি, এসপির ফোন রিসিভ করছেন, বিশেষ শাখাটি করেনি। বিষয়টি ধরা পড়ে ওই দিন ওই সময় তার মোবাইল ফোন লোকেশনে। সরাইলে বেরতলায় 18 এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমেদ আনসারি নামাজে জানাজায় প্রায় লাখো মানুষ অংশগ্রহণ করে। ওই দিন রাতে ওসি সাদাত হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়। পরদিন প্রত্যাহার হন সরাইল সার্কেলের এএসপি মাসুদ রানা ও ওসি তদন্ত নুরুল হক। এ বিষয়ে ওসি সাদাত হোসেন টিটু বলেন, এত লোক কোথা থেকে আসবে, এটা কি শোলাকিয়ার মাঠ? মাইকে সবাইকে দ্রুত বজায় রেখে নামাজ আদায় করতে বলা হয়েছিল এবং সেভাবেই নামাজ আদায় হয়েছে বলে দাবি করেন ওসি। আর সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ওএসএম মোসা একবারই অজানার মধ্যেই ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, সেখানে ওসি সাহেব ছিলেন, তিনি এটি ভালো বলতে পারবেন। আমি পরে এটি জানতে পেরেছি, এখানে লোক একটু বেশি হয়েছে, তবে এত লোক হওয়ার কথা নয়, এটি আমার ধারণা, মানুষ যেটা বলছে বেশি বেশি বলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ছিল, তারা সশরীরেই ছিলেন, তারা ভালো বলতে পারবেন। এদিকে তদন্ত রিপোর্ট প্রদানে আরও সময় লাগার কথা জানিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্তে ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করার সময় তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ইকবাল হোসেন 23 এপ্রিল তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছিলেন সাংবাদিকদের। বৃহস্পতিবার রিপোর্ট প্রদানে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির একজন সদস্য। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন তবে এ নিয়ে আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। জেলা লকডাউন অবস্থাতেই এই নামাজে জানাজা হয়, এ নিয়ে ব্যর্থতার অভিযোগ ওঠে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। জানাজার পর সরাইল আশুগঞ্জ ও সদর উপজেলার 8 গ্রামের 35 থেকে 40 হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। যদিও জানাজায় ট্রাকে পিক আপে ও মাইক্রোতে করে দেশের বিভিন্ন স্থান থেকে লোক আসে।